আমিন বাবু যমুনা সাতক্ষীরাই দশ টাকা কেজিতে চাল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে জানা গেছে হতদরিদ্রের বদলে কার্ডে নাম উঠেছে সচ্ছলদের আর এসব অনিয়মের সাথে জড়িত ক্ষমতাসীন দলের নেতারা যদিও প্রশাসনের আশ্বাস অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে অন্যান্য জেলার ধারাবাহিকতায় অনেকটা হাক ডাক পিটিয়ে সাতক্ষীরাতে শুরু হয় চাল বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি সহ এলাকার জনপ্রতিনিধিরা দশ টাকা কেজিতে সরকারের দেয়া এই চাল প্রকৃত হতদরিদ্ররা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে জানা গেছে তালিকায় যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের বেশিরভাগই সচ্ছল এতে দেখা দিয়েছে ক্ষোভ আমি যে গাড়ি কাজ করে আমার সংসারে অভাব কষ্ট আমরা কোনো কাট পাইনি আমরা কার্ড দস্ত আমরা জানতিবারিনি আর বাড়ি নবা আজ দুবাছা সারি নবা অনুযায়ী হত দরিদ্র পরিবারের তালিকা প্রণয়নের দায়িত্ব ইউপি চেয়ারম্যান ও একজন সরকারি কর্মকর্তা নেতৃত্বে গঠিত ইউনিয়ন কমিটির অথচ ক্ষমতাশীন দলের নেতাদের নির্দেশনায় তৈরি হচ্ছে তালিকা হাজার হাতে এই কার্ড গুলো দেশে বণ্টন হইছে তারা দলীয় ভাবে তারা হিলুকেনে বন্টন করেছে চেয়ারম্যানের যে পয়সাগুলো আছে তাদের কাছে কাট দেছে দুতলা বাড়ি একতলা বাড়ি কাট পেয়েছে নিজেদের মধ্যে দেখা আছে তাদের আত্মীয় স্বজনদের ভেতরে আবার যার প্রাপ্য না সেও অনেকে পাচ্ছে অথচ একজন প্রাপ্য ব্যক্তি এই জিনিসটা পাচ্ছে না জেলা প্রশাসক জানালেন অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা আমার কাছে গুরুতর কোনো অভিযোগ আসে নাই দু একটা অভিযোগ আসলেও সেটি আমরা সাথে সাথেই আমাদের উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশ দিয়েছি সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তারপরও আশ্বস্ত হতে পারছেন না হত হতদরিদ্ররা কারণ অনিয়মের নেপথ্যে কুশীলবরা প্রভাবশালী ওবায়দুর রহমান যমুনা নিউজ অমানবিক অকল্পনীয় এখনো এমন হয় এমন মন্তব্য বা প্রশ্ন ছুড়তে পারেন